चलो इससे गरम गरम फिश फ्राई। बाप रे बाप, एकदम পছন্দের পিস দিয়েছে। কুরদের মটনের পিসটা দেখো জাস্ট, ও ভাই এই হচ্ছে ফিশ ফ্রাই। আমি বরাবরই পছন্দ করি, বিরিয়ানি খাবো তো দাদা। গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে হচ্ছে মাদার্স ডে, তাই মায়ের জন্য স্পেশালি কিছু একটা কিনতে বেরিয়েছি। মাকে আজকে একটা সারপ্রাইজ দেবো, কারণ মায়ের ফেভারিট হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। তো দাদা বৌদির বিরিয়ানি তো মাকে খাওয়াবোই, তার সঙ্গে সঙ্গে আর একটা মায়ের ফেভারিট জিনিস আছে, এটাও খাওয়াবো। চটেছে ম্যাঙ্গো কেক। কেকার মনে এসেছি, আর এখানে কেকের কালেকশন প্রচুর আছে দেখতে পাচ্ছ। এবার মায়ের জন্য কোনো একটা কেক তো নেবই, ম্যাঙ্গো। মা তো ম্যাঙ্গোই পছন্দ করে, এক্স্যাক্টলি তাই। ট্যাঙ্গি ম্যাঙ্গো কেক আছে, এই দেখো একটা মাদার্স ডে স্পেশাল কেক। এটা কি দাদা, ম্যাঙ্গো ফ্লেভার? এটা এটা বেসিক্যালি আমাদের মাদার্স ডে স্পেশাল কেক আছে, এটা ম্যাঙ্গো ফ্লেভার হচ্ছে। তারপরে আপনি যদি চকলেট প্রেফার করেন মাদার্স ডে এর জন্য, তো আপনি এটা ট্রাই করতে পারেন। এটা আমাদের পুরো চকলেট বেসড কেক। না, আমার মা ম্যাঙ্গো পছন্দ করে, ম্যাঙ্গো ফ্লেভার। না, আমার মাও মানে ম্যাঙ্গো জিনিসটা চকলেট থেকে এক্স্যাক্টলি তো ভাবটা লাগে। ভাই জাস্ট ক্যাজুয়ালি জিজ্ঞাসা করলাম, ভাই কিছু মনে করো না, জাস্ট ক্যাজুয়ালি জিজ্ঞাসা করলাম। একদম একদম। তো এটা বেসিক্যালি গাঙ্গুরামসের বেকারি সেকশন হচ্ছে, ভেজ আর নন ভেজ কে মানে মিশানো যায় না, এর জন্য নন ভেজ পোর্শনটাকে আর বেকারিটাকে আলাদা করা হয়েছে। এই সব কেক যেগুলো আছে, সব সব কেক কিন্তু গ্রামে মেজারমেন্ট আছে। কাউন্ট আপনার 430 গ্রাম হয়, তো আমাদের এখানে পুরোপুরি 500 গ্রাম আপনি পাচ্ছেন। যত সমস্ত কেক আছে সব কিছু ফ্রেশ ক্রিম দিয়ে তৈরি, ফ্রেশ ক্রিম দিয়ে তৈরি। কোনোটা বাটার ক্রিম দিয়ে তৈরি নয়, এক্সেপ্ট বাটার স্কচ। ডুয়েল ফরেস্ট আপনি অন্যান্য কোন জায়গায় আপনি যাচ্ছেন, আপনি প্রাইসটা প্রচুর বেড়ে যাচ্ছে। লাইক এই সেম জিনিস আপনার 600-700 আপনাকে পে করতে হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ইভেন ব্ল্যাক ফরেস্ট যেটা আমাদের আছে, যেটা 400 টাকা করে দেওয়া আছে এখানে, ওটা আপনি বাইরে যাবেন আপনার আরামসে আপনার লেগে যাবে 500-600। যাই হোক, আমি কেকটা নিই, তার আগে একটু খিদে পেয়েছে, কিছু স্ন্যাক্স ফ্যাক্স দেখি। এখানে প্রচুর স্ন্যাক্সও রয়েছে আমাদের এখানে, সমস্ত স্ন্যাক্স আছে এখানে দেওয়া। ফিশ ফিঙ্গার থেকে শুরু করে ফিশ চপ আছে, ফিশ ফ্রাই আছে। ফিশ ফ্রাই এটা আমার দেখে প্রচন্ড টেম্পটিং লাগছিল, আর ফিশ ফ্রাই তো আমার এটা দুর্বলতা অন্যতম জানো। ফিশ ফ্রাইটার দাম মাত্র 55 রুপিস। এই হচ্ছে ভেতরের ফিলে, ভোলা ভিটকি ইউজ করে যদিও। এরকম মোটা মাছের ফিলে, ভেতরের স্টাফিংটা প্রচন্ড ফ্রেশ। আপনি যদি এখানে দেখছেন আমাদের, যদি আপনি স্পেশাল কেক কোনো অর্ডার করতে চান ফর এনি অকেশন, যেমন এটা টিয়ার কেক যদি আপনি দেখছেন, এরকম টিয়ার কেকও অর্ডার হয়। ফোটো কেক যেটা আছে ওটা প্রায় 800 টাকা করে পার কেজি থেকে স্টার্টিং আছে। ওকে, মানে স্ক্যান করলে চলে আসবে তাই? ইয়েস, এটা আপনাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করে আপনি আমাদের স্পেশাল যে গ্যালারি আছে কেকে, সেটা আপনি পুরো অ্যাক্সেস পেয়ে যাবেন। আপনি এটা দেখছেন, এটা বেডিং কেক, সমস্ত স্টার্টিং প্রাইস আপনার 1200 টাকা করে পার কেজি পড়বে, ডিপেন্ডিং অন দ্য সাইজ। ডেকোরেশন অনলাইনে কি কোনো এখন জোম্যাটো সুইগি বা কিছু? আমরা জোম্যাটোতে আছি, আমরা সুইগিতে আছি। কেক আর মন নিমতা যদি সার্চ করবেন আমাদের এই আউটলেট পেয়ে যাবেন, সব প্রোডাক্টস ওটাতে দেওয়া আছে। আপনি রেড ভেলভেট চিজ কেক ট্রাই করতে পারেন আমাদের, এটা বাদবাকি ব্র্যান্ড থেকে, এটা বেশ ইউনিক লাগছে। বাদবাকি ব্র্যান্ড থেকে এটা তফাৎ, যেটা আমরা চিজ ইউজ করি এটাতে। তো ফার্স্ট আমরা ট্রাই করব রেড ভেলভেট। রেড ভেলভেটের যে ফ্লেভারটা সেটা তো প্রচন্ড পরিমাণে আছে, সেটা নিয়ে কোনো বলার বক্তব্য নেই। সঙ্গে না ইনস্টেড চিজের লেয়ার রয়েছে, যেটা সেটা দিয়ে একটা চিজি ফ্লেভার দিচ্ছে। সো এটা আমরা নিচ্ছি চিকেন পাফ রোল। আর এখানে আমি একটা জিনিস দেখছিলাম, বাচ্চাদের জন্য এই ডোনাটসের অপশনসগুলি রয়েছে। ডোনাটস কিন্তু মানে কোনো একটা জায়গায় অতটা ভিজিবল হয় না, আর এই বেশ বড় বড় সাইজ আছে। 40 রুপিস করে যে ডোনাটসগুলি রয়েছে, 50 রুপিস। বেকারি সেকশন না, এখানে আপনি গাঙ্গুরামসের সুইটসও পাবেন, মানে আপনাকে অন্তত 2 দিন আগে অর্ডার দিতে হবে। আপনি সমস্ত সব প্যাক সুইটস পেয়ে যাবেন, যেমনি গোলাপ জামুন, রসগোল্লা, মানে সেটা এখানেও পাবে। ইয়েস এক্স্যাক্টলি, সেটা আপনি এখানে পেয়ে যাবেন। সেটাই সবার ফার্স্ট যেটা আমি ফিল করলাম, পাফ রোল সবসময় এরকম একটা স্পঞ্জি টেক্সচার হয়। এটার মধ্যে এক্সট্রা কিক যেটা দিচ্ছে ভেতরের যে স্টাফিংসটা উইথ চিকেন, এই চিকেনের মশলাটা কিন্তু দারুণ খেতে। মায়ের জন্য নিলাম এই মাদার্স ডে স্পেশাল কেকটা, এটা কিন্তু এক্সক্লুসিভভাবে মানে মাদার্স ডে স্পেশালি এসছে না, আমি নিতাম এই ট্যাঙ্গি ম্যাঙ্গো কেকটা। যাই হোক, এটাও মায়ের পছন্দই হবে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো, আর মানে সিরিয়াসলি খাওয়া দাওয়ার টেস্ট খুবই ভালো। তোমাদের স্পেসিফিক এই নিমতার আউটলেটের কোনো নাম্বার আছে? হ্যাঁ,
হ্যাঁ অবশ্যই আপনারা যদি কোনো কোয়েরিজ হয় বা কোনো কেকের বিষয়ে জিজ্ঞাসা করো, কোনোই প্রোডাক্টের বিষয়ে জিজ্ঞাসা আপনার যদি লাগে তো আপনি ডাইরেক্টলি কল করতে পারেন 8910455208 এ। এটা আমাদের দোকানের নম্বর, তো আপনারা যোগাযোগ করবেন। আর আশা করি আপনাদের আমাদের প্রোডাক্টস ভালো লাগবে। আর ডু কাম। লোকেশন যদি আমি বলি তোমাদের, এই হচ্ছে কালচার মোড়ের থেকে নিমতা বাজারে যাওয়ার রাস্তাটা, আর ওই হচ্ছে অমৃতম মিষ্টির দোকান। অমৃতম মিষ্টির দোকানের ঠিক অপোজিটে রয়েছে কেক আর মোল। দাদা বৌদিতে আসলে আর যাই করো, চার চাকা নিয়ে এসো না, কারণ পার্কিং এর একটা বিশাল সমস্যা হয়, রাখতে হবে আর্সেলান ছাড়িয়ে যেতে হবে দাদা বৌদিতে। যাই হোক, মা দাঁড়িয়ে আছে, এখন যাব গিয়ে। মা, আমি, অভয়দা, রিয়াদি, বুদ্ধি সবাই মিলে বিরিয়ানি খাবো। কেমন আছো বলো? ভালো আছো? ফার্স্ট টাইম খেলো এখানে? এখানে এসে ফার্স্ট টাইম। এখানে এসে ফার্স্ট টাইম? তাহলে প্রত্যেকবার আমার ইয়ে তো হয়, আসবো নিয়ে বাড়ি যাবো, বাড়িতে বসে খাবো। আরে না, আজকে এই গরমের এক্সপিরিয়েন্সটা দেবো, যারা এখানে এসেছিল এবারে নিয়ে আসবে বাড়িতে খাবো। যেহেতু কিন্তু আমাদের হ্যাংলাবাজের বহু বহু পুরনো ফ্যামিলি মেম্বার, যখন কলতায় আমরা কানুদার বিরিয়ানি খেতে গেছিলাম তখন আলাপ হয়েছিল, তারপরে আমি বিয়েতেও বলেছিলাম কিন্তু যাইনি। যেহেতু কিন্তু প্লিজ একদিন যেতে হবে তোমাকে, একটু গরমটা কমতে দাও। বলো মা, ফার্স্ট টাইম দাদা বৌদিতে এসে কেমন লাগছে তোমার? কেমন লাগছে? অনেক, সেটা কত বছর আগে? 2015 সালে মা এসেছিল, যখন আমরা ফার্স্ট গাড়ি কিনেছিলাম, গাড়ির নাম্বার প্লেট লাগানোর সময় এখানে এসেছিলাম, তখন মা এখানে এসেছিল। তখন এই দাদা বৌদি কিচ্ছু ছিল না, তখন ওই ভেতরে একটা শেড পাতা ছিল, ওই শেডের মধ্যে সেটা বিরিয়ানি বানানো হতো কাঠের জালে পরপর পরপর, আর একদম ঢুকে ওই বিরিয়ানি খাওয়াতো। সেই বিরিয়ানির পর আবার আজকে সঙ্গে এই যে অভয়দা রয়েছে, বুট্টি রয়েছে, আর রিয়াদি রয়েছে। রিয়াদি শরীরটা খারাপ, রিয়াদি ভাত খাবে, দাদা বৌদিতে এসে বলে ভাত খাবে। গরম গরম ফিশ ফ্রাই। এই ফিশ ফ্রাই খেলে তুমি বলবে আমাকে দাদা বৌদি থেকে ফিশ ফ্রাই এনে দেন না, ঠিক আছে? এরকম ব্যাপার না। ফিশ ফ্রাইটা ট্রাই করে দেখো তুমি আগে না, খেয়ে বলো কেমন লাগছে। গরম কিন্তু উড়িয়ে খাও, এই হচ্ছে ফিশ ফ্রাই, দাদা বৌদি ফিশ ফ্রাই। দামের থেকেও বড় কথা ভেতরে মাছ কতটা দিচ্ছে, একদম মানে একটা ফ্রেশ মাছ উপরে একটা পাতলা করে, এটা হচ্ছে দাদা মানে এইটা তো আলাদা করে রিভিউ দেওয়ার কোনো দরকার নেই, আগে শুধু মা খেতে এসছে সেটাই আর কি দেখানো। কি বলছো? অর্ডারটা দিলে ভেবেছি আমার পোটটা খুঁজতে পারবো না, পুরোটা এত সুন্দর লাগলো পোটটা খেয়ে। তো নেক্সট আমাদের এসে হচ্ছে কলমি কাবাব, যেটা বলেছে আমরা ট্যাংরি কাবাব বলেছিলাম অভয়দার, এখানে একজন দাদা সাজেস্ট করলো কালমি কাবাব খাওয়ার জন্য। মা, এই কালমি কাবাবটা ট্রাই করে দেখো। রিয়াদি, এটা কালমি কাবাব তো খেতেই পারো। হ্যাঁ, কেমন খেতে? অসাধারণ খেতে। কলমি কাবাব মানে কি কলমি সাগরের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। মানে
ইত্যাদির জন্য এই যে চিকেন ভর্তা নেওয়া হয়েছে আর রুটি নেওয়া হয়েছে। ওটা স্পেশালটা এসছে, এটা নর্মালটা এসছে, স্পেশালটা ডিভাইড হয়েছে। বাহ, হবে দা, আর এটা ভাগাভাগি আছে, তোমরা ভাগ করে নাও। বাপরে বাহ, একদম পছন্দের পিস দিয়েছে। এবার তুমি মনে করো অল্প অল্প মাটন আছে, অল্প রাইস আছে, এবার তুমি খেয়ে নিতে পারবে। মটনের পিসটা দেখো, জাস্ট ও ভাই, এত বড় পিস, হাড্ডি খাবে এটা ফার্স্টে দেখো। আমার মটনের সাইজটা এই রয়েছে, এটা মাটনের সাইজ, আর মার গুড্ডি ভাগ করে নিয়েছে, ভাগ নিয়েছে দেখো। এটা দাদা বৌদির এক প্লেটের, হাফ প্লেটের, হাফ প্লেটের মাটনও এর থেকে বড় হয়। আমি বড় করি পছন্দ করি, বিরিয়ানি খাবো তো দাদা বৌদি, আর কোনো কথা আছে? বিরিয়ানি খাবো তো দাদা বৌদি, আমি বড় করি পছন্দ করি, বিরিয়ানি খাবো তো দাদা বৌদি, আর কোনো কথা? তবে হ্যাঁ, সোধপুর না হচ্ছে বেড়া, সেই স্বাদ, সেই তৃপ্তি, এই মটনটা এখন যেভাবে খাওয়া উচিত, এই মটনটা আমি এখন যেভাবে খাবো, বিরিয়ানি আমরা খাওয়া দাওয়া করি, এরপর বাড়িতে একটা লাস্ট চমক আছে, সেটা মাকে দিই, তারপরে কথা বলছি। অভয়দার আমার সেম পিস পড়েছে, ফিরনি হাফ খাওয়া হয়ে গেছে, আর এই যে হাফ চলছে, কেমন লাগছে আমার ফিরনি? ভালো বেদে না? সো মাদার্স ডে স্পেশাল কেক মায়ের জন্য, আর বাবাও চলে এসছে চেম্বার থেকে দাদা বৌদির বিরিয়ানির পর, এইবারে কেক কাটার পালা। দাঁড়া, হ্যাপি মাদার্স ডে মা। থ্যাংক ইউ। বাহ, ভালো কথা, কেকটা ভালো কথা না, কেকটা ওই যে কোন দোকান, কেক আর মন, কেক আর মনের কেক, জাস্ট মন কেড়ে নিয়েছে।